গুড মর্নিং, আমরা চলে এসেছি এক্সেলের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা দেখব শর্ট এবং ফিল্টার। শর্ট মানে হচ্ছে যে কোনো একটা ফিল্ড, সেই ফিল্ডের উপরে আমরা তার ডেটাগুলো রয়েছে, সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করব। শুরু করি। এখানে স্টুডেন্ট, অ্যাড্রেস এবং বেঙ্গালি তিনটে ফিল্ড রয়েছে। আমি স্টুডেন্ট ফিল্ডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর শর্টে গেলাম। এ টু জেড মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এই স্টুডেন্ট ফিল্ডটার উপরে যা ডেটা আছে সেই ডেটাটাকে ও এ টু জেড অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করবে। ক্লিক করলাম, দেখুন সুন্দরভাবে চলে এসছে, প্রথমে এ দিয়ে লাস্টে ভি। আবার এটাকে আমি জেড টু এ করে দিই তো কী হবে, ডিসেন্ডিং অর্ডার শর্টিং হয়ে যাবে। দেখা যাক, হ্যাঁ ডিসেন্ডিং অর্ডার শর্টিং হয়ে গেল। এবং শুধুমাত্র এটা কিন্তু শর্টিং হয় না, এই ফিল্ডটা শর্টিং হয় না, এর করেসপন্ডিং যে কটা ফিল্ড রয়েছে সব কটা কিন্তু একই সাথে চেঞ্জ হয়ে যায়। বেশ, এটা গেল নর্মাল। এবার একটু কমপ্লেক্সে আসি, কাস্টম শর্ট। এইখানে প্রথমেই মনে রাখতে হবে এই চেকবক্সটা আমি যেন ক্লিক করি। চেকবক্সটা ক্লিক করা মানে হচ্ছে আমার এই যে টেবিলটা আছে, টেবিলটা একটা হেডার। হেডার মানে টেবিলটার যে উপরে যে ফিল্ডগুলো আছে, হেডার ফিল্ড, সেটা যদি থাকে তাহলে অবশ্যই আমরা মাই ডেটা হ্যাজ হেডার্স এটাতে আমাকে অন রাখতে হবে। এইবার আসি। এইরকম এখানে দু রকমের শর্টিং হয়, প্রাইমারি শর্টিং অ্যান্ড সেকেন্ডারি শর্টিং। প্রাইমারি শর্টিং মানে এই যে এখানে ফিল্ডগুলো রয়েছে, এখানে স্টুডেন্ট, অ্যাড্রেস অ্যান্ড বেঙ্গালি, এই তিনটে ফিল্ড রয়েছে। এই তিনটে ফিল্ড আমি যে কোনো একটা ফিল্ডের উপর শর্টিং করি। অ্যাড্রেসে ক্লিক করলাম, জেড টু এ, অর্ডারটা কীরকম আছে, জেড টু এ, আমি এ টু জেড করলাম, দেখি কী হয়। দেখুন অ্যাড্রেসটার উপরে শর্টিংটা হয়ে গেল। আবার আসি কাস্টম শর্টে। এইবার আসি সেকেন্ডারি শর্টিং। সেকেন্ডারি শর্টিং মানে হচ্ছে যেমন ধরুন এখানে অ্যাড্রেসের উপর একটা শর্টিং হলো, দেখুন এখানে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন লেখা আছে, শান্তিনিকেতনে পরপর চারটে এলো। এবার শান্তিনিকেতনে চারটে আসার পর এর এগেনস্টে দুখানা ফিল্ড রয়েছে, স্টুডেন্ট এবং বেঙ্গালি। যদি মনে করি যে শান্তিনিকেতন যে চারটে রয়েছে তারপর কোন দুটো ফিল্ডের উপরে বা কোন ফিল্ডটার উপরে আমি নেক্সট শর্টিংটা করব। মনে করে নেওয়া যাক আমি বেঙ্গালির উপরে নেক্সট শর্টিংটা করব, মানে শান্তিনিকেতনে যারা আছে তাদের পর বেঙ্গালিতে যারা কম পেয়েছে তারা প্রথমে আসবে, বেঙ্গালিতে যারা বেশি পেয়েছে তারা দ্বিতীয়তে আসবে। মানে বেঙ্গালি ফিল্ডটা অ্যাসেন্ডিং অর্ডারে করব। তাহলে এখানে কী করব, এখানে করব অ্যাড লেভেল। অ্যাড্রেস করার পর অ্যাড লেভেল, এইখানে আমি বেঙ্গালিতে ক্লিক করি। এখানে লেখা আছে দুটো, স্মলেস্ট টু লার্জেস্ট অ্যান্ড লার্জেস্ট টু স্মলেস্ট, আমি স্মলেস্ট টু লার্জেস্ট করব। ওকে করি। দেখুন প্রথমে 33, তারপর 61, তারপর 69, তারপর 85। এটা গেল সেকেন্ডারি শর্টিং। যদি এরকম দেখা যেত দুটো মার্কসই সেম আছে তাহলে সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে আমি স্টুডেন্টের উপরে শর্টিংটা করতাম, স্টুডেন্টের নেমের উপর শর্টিংটা করতাম। দেখা যাক আমি একটা মার্কস দিয়েই দিই। এখানে যদি আমি 61 করি, তাহলে কি হবে, দুটো 61 আছে, এইখানে আমি মনে করছি যে এইখানে অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং হবে। তাহলে তিনটে রেঞ্জের শর্টিং। আমি গোটা টেবিলটাকে সিলেক্ট করলাম, কাস্টম শর্টে গেলাম, অ্যাড লেভেলে গিয়ে এইখানে করলাম স্টুডেন্ট। আচ্ছা এটা দেখুন মধ্যেখানে চলে এসছে, এটাকে নিচে নামাতে হবে। এই যে এইটা রয়েছে এখানে আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো, এই দুটো কী দিয়ে আপনি নিচে নামাতে পারেন। এই স্টুডেন্টটাকে নিচে নামিয়ে দিচ্ছি, আমি নিচে নামিয়ে দিলাম। তারপর প্রথমে অ্যাড্রেসের উপর শর্টিং করবে, তারপর সাবজেক্টের উপর শর্টিং করবে, তারপর সেখানেও যদি মিলে যায় তাহলে স্টুডেন্টের উপর শর্টিং করবে, স্টুডেন্টের উপর জেড টু এ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আপনার। দেখুন দেখুন প্রথমে শান্তিনিকেতনের উপর শর্টিং করলো নর্মাল, অ্যাড্রেস প্রথমে বি দিয়ে এসছে তারপর এস দিয়ে এসছে, হয়ে গেল। তারপর এখানে দেখা যাচ্ছে শান্তিনিকেতন, শান্তিনিকেতনে বেঙ্গালি ফিল্ডের উপর অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং করলো। তারপর দেখা যাচ্ছে 61 দুটো রয়েছে, ক্যাটরিনা এবং অনুপম, মানে এটাকে ডিসেন্ডিং অর্ডার শর্টিং করলো। এরকমভাবে আমি শর্টিং
সেকেন্ডারি সর্টিং বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারি। এইবার আসি ফিল্টার। ফিল্টার মানে হচ্ছে, দেখুন আর ইন্টারেস্টিং জিনিস, ফিল্টারে ক্লিক করলাম, এইখানে তিনটি অ্যারো চলে এলো। আমি এইখান থেকে যদি মনে করি সিলেক্ট অল মানে সবকটা রোই দেখাচ্ছে, আমি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। ধরুন অনুরাগ বোস, একে আমি সিলেক্ট করলাম, অনলি সেই সেলটা দেখাবে। আবার যদি সিলেক্ট অল করে দিই সব সেলকে দেখাবে। এরকম করে আমি স্পেসিফিক্যালি বিভিন্ন রেকর্ডকে দেখতেও পারি, অফও করতে পারি, অনও করতে পারি। এটা গেল একটা। দুই নাম্বার টেক্সট ফিল্টার, দেখবেন এখানে অ্যাড্রেসে টেক্সট ফিল্টার ইকুয়ালস, মানে ইকুয়ালস আমি লিখলাম প্রান্তিক, ক্লিক করি, ওকে করি, দেখুন প্রান্তিকগুলোই দেখালো। আবার অল করে দিই সব চলে এলো। তাহলে এরকম করে ফিল্টার আমি দেখাতে পারি। টেক্সট ফিল্টারে ইকুয়ালস আছে, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ বি, ধরুন বি দিয়ে যেগুলো রয়েছে সেগুলো দেখতে চাই, অ্যাড্রেসে বি দিয়ে যেগুলো রয়েছে সেগুলো দেখতে চাই, বিগিনস উইথ বি, দেখুন বি দিয়ে যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এরকম করে কিন্তু আমি বিভিন্ন রকমের কন্ডিশন দিয়ে আমি এই ফিল্ডগুলোকে এবং ফিল্ডগুলোর ডেটাকে আমি দেখতে পারি। ফিল্টার বাই কালার, এখানে দেখুন বিভিন্ন রকমের কালার আছে, আমি ইয়েলো কালারগুলোকে চুজ করব, ক্লিক করলাম, ইয়েলোটাকে চুজ করলাম, দেখুন ইয়েলোগুলোই দেখাচ্ছে। আবার সিলেক্ট অল করে দিয়ে আবার দেখুন সিলেক্ট বাই কালার, নো ফিল, যেখানে কোনো ফিল নেই মানে সাদাগুলো দেখাবে, সব সাদাগুলো দেখাচ্ছে। এবার আমি আপনাদের কাছে অন্য একটা জিনিস দেখাচ্ছি, একটু কমপ্লেক্সটা একটু লক্ষ্য রাখবেন। নাম্বার অফ ফিল্টার্স, এইখানে নাম্বারগুলো, যেমন এখানে নাম্বার ইকুয়ালস আছে, ডাজ নট ইকুয়ালস, গ্রেটার দ্যান, লেস দ্যান, সব রকম পাবেন। আমি ধরুন লিখলাম গ্রেটার দ্যান 50, মানে 50-এর উপরে বাংলায় যারা নাম্বার পেয়েছে তাদের সবার নামগুলো দেখাবে, দেখুন 50-এর উপর নামগুলো দেখাচ্ছে। এইবার গ্রেটার দ্যান 50 তো রয়েছে, অ্যান্ড লেস দ্যান ধরুন 70, মানে 50 থেকে 70-এর মধ্যে যারা পেয়েছে তাদের নামগুলোই দেখাবে। আমি এরকম করে অ্যান্ড গেট ইউজ করে আমরা কিন্তু এই সকল টোটাল ডেটাগুলো ডিসপ্লে করতে পারি। আবার এখানে নর্মাল একটা জিনিস রয়েছে, টপ টেন মানে হচ্ছে প্রথম 10টা লিস্ট ও দেখাবে। টপ টেন করলাম, ওকে, দেখুন 10টা প্রথম যারা 10 জন নাম্বার পেয়েছে, বেশি নাম্বার তাদের লিস্টটা দেখালো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর একটা বেল আইকন রয়েছে, বেল আইকনে ক্লিক করবেন যাতে কিনা যখনই আমি নতুন কোনো এপিসোড আপনাদের কাছে নিয়ে আসবো সেটা আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।